আপনি উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। তপন বাবু, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগের মধ্যে দেখা যায়, সমাজ সেবকের রূপেও দেখা যায়, কি থেকে এই ধরনের ভাবনা আসে? আসলে প্রথম আমি শুরু করেছিলাম গণবিবাহ দিয়ে। গণবিবাহটা হচ্ছে আমাদের মোহিনী মিল বন্ধ হয়ে গেছে, যাওয়ার পর মেয়েকে বিয়ে দিতে না পেরে বাবা আত্মহত্যা করেছিল। সেদিন আমরা কয়েকজন মিলে, সঞ্জয় রায়, বাবু ঘোষ, আমাদের তাপস বাবাই, সৌরভ ভৌমিক, বিশ্ব, আমরা কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে এই কাজটা যাতে আর কারোর বাবাকে না গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করতে হয়, আমরা সেই কারণে যে সমস্ত মেয়েদের মা বাবা বিয়ে দিতে পারছে না তাদেরকে আমরা গণবিবাহের অনুষ্ঠান দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। এরপর থেকে একাধিক বিভিন্ন অনুষ্ঠান মানুষের সমস্যা দেখলে, যেমন দেবদূত সেবা চলছে আমাদের, সকাল বিকাল দুবেলা আমরা যেসব ছেলেমেয়েরা মা বাবাকে দেখছে না তাদেরকে আমরা আইনি সহায়তা, সঙ্গে দুবেলা খাওয়া দাওয়া, চিকিৎসা, তাদের বেশভূষা সব কিছুই আমরা বন্দোবস্ত করছি। তার সাথে এই ধরনের খেলাধুলা অমুক তমুক যে যা রয়েছে তার সবটাই আমাদের চেয়ারম্যান সুবোধদার অনুপ্রেরণায় আমরা অঞ্চলে করার চেষ্টা করি, এবং সবসময় সুবোধদা আমাদের পাশে থাকে চেয়ারম্যান, এবং আমরা মা মাটি মানুষের যেহেতু একটা দলের সাথে নিজেকে জড়িত বলে দাবি করি, সাবেক কারণে সেই সম্মান এবং সেই ইতিহাসকে মাথায় রেখেই আমার অঞ্চলে প্রোগ্রাম করতে হয়। এই সমস্ত সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে আপামর সাধারণ মানুষ, পাশাপাশি দলের যারা সদস্যবৃন্দরা আছে, তাদের প্রতি আপনার কী বার্তা থাকবে? এবার এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে তো দলটা আরও চাঙ্গা হয়, সংগঠন শক্তিশালী হয়, এবং আমাদের সঙ্গে যারা রয়েছে তারা প্রত্যেকে সমাজসেবায় ব্রতী হয়, এই হচ্ছে মূল কথা। আমরা তপন চক্রবর্তী, প্রধান উদ্যোক্তা, যিনি তার সাথে কথা বললাম, সামাজিক কার্যকলাপ একজন নাগরিক হিসেবে তার পাশাপাশি খেলাধুলোর প্রতি কতটা মনোযোগী বা মনোগ্রাহী হওয়া যায় সেই বিষয়ে কিন্তু আজকে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে নিলাম, এবং সেই সকল চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। ICSF ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2019 ইতিমধ্যে পেয়ে গেছি সুবোধ চক্রবর্তী মহাশয়কে, তার সঙ্গে একটু বার্তালাপ করে নেব। আজকে এই অনুষ্ঠানে এসে এত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা তারা এই খেলার অংশীদার হয়েছে, এই কম্পিটিশনে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ আনন্দের বিষয় যে আমাদের মতো একটা আরবান মিউনিসিপ্যালিটি সেই এলাকায় এরা খেলতে এসে বিভিন্ন রাজ্য থেকে, এটা আমাদের কাছে সত্যি গৌরবের। আরও আগে থেকে আরেকটু প্রস্তুতি নিতে পারলে হয়তো আরেকটু ভালো করা যেত, তবে তপন চক্রবর্তী যিনি দায়িত্ব যার উপরে পড়েছে তিনি এইভাবে খুব দক্ষ লোক, সুন্দরভাবে অর্গানাইজ হবে এবং কোনো অসুবিধা হবে না। আজকালকার দিনে দাঁড়িয়ে এই ব্যস্ততম দিনে খেলাধুলা এই সমস্ত থেকে মানুষের আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে, তো এই জিনিসগুলোকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগপতি বা উদ্যোগ কি নেওয়া হচ্ছে? না, এটা অবশ্য সত্যি কথা যে আজকাল খেলাধুলোর দিকে আমাদের আগ্রহটা খুব কমে যাচ্ছে, দর্শক হচ্ছে কিন্তু খেলোয়াড় হচ্ছে না। এই তো ফুটবল খেলা চলছে, ফুটবল খেলার সময় দেখা যাচ্ছে যে বাংলার যেটা সেরা ফুটবল খেলা সেই ফুটবল খেলাতে বাঙালি খেলোয়াড় একজনও নেই, এটা খুব দুঃখের। কিন্তু সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে আমাদের বাংলার ছেলেরা, অন্তত বাংলার মাটির খেলা যেগুলো আছে সেই খেলাগুলোতে তারা এগিয়ে যেতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে এনআরসি নিয়ে উত্তাল রাজ্য এবং রাজ্য রাজনীতি, এই এনআরসির বিষয়ে বিরোধীরা কিন্তু একেবারেই মানতে নারাজ, এনআরসি আতঙ্কে কোনো মানুষ মারা গিয়েছে বলে, কিন্তু এনআরসি নিয়ে তৃণমূল শিবিরে যেভাবে উত্তাল বা ঢেউটা দেখা যাচ্ছে এই বিষয়ে আপনি কী বলবেন? না, এইটা ঠিক না, উত্তাল ঢেউ দেখা যাচ্ছে না। ব্যাপারটা হলো পশ্চিমবাংলায় তো এখনও এনআরসি অর্ডার হয়নি, তার হওয়ার আগেই আমরা যা প্রতিবাদ করেছি, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সাহস পাবে না পশ্চিমবাংলায় এনআরসি করার, এই আসামেই বন্ধ হয়ে যাবে। আর এটা একটা খেলার মাঠে এসে এখন রাজনৈতিক প্রসঙ্গ বিশেষ না বললেই ভালো, তবুও যখন প্রশ্ন করছেন বলি যে এই এনআরসি নিয়ে বিজেপির একটা রাজনৈতিক দ্বন্দ্ব মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, আতঙ্ক তৈরি করে, শুধু বিচ্ছিন্নতা সৃষ্টি করে একটা ভোট কুড়িয়ে নেওয়ার চেষ্টা। অপরদিকে তৃণমূল শিবির যে সম্প্রীতির যাত্রা সেটা কি গান্ধী সংকল্প যাত্রার নকল করে এই সম্প্রীতির যাত্রা তৃণমূল শিবির তৈরি? না 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 না, এরকম কারো কোনো দলের দেখে তাদেরকে চাপে রাখার জন্য আমাদের কোনো কর্মসূচি ঠিক হয় না। গান্ধীজিকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, গান্ধীজি মহাত্মা, গান্ধীজি বাপুজি, গান্ধীজি ভারতবর্ষের জাতির জনক, সুতরাং গান্ধীজির সঙ্গে কারো তুল। আর বিজেপি কী করে গান্ধীজির উদ্দেশ্যে স্মরণযাত্রা করে? কারণ সে গান্ধী নাথুরাম গডসে তো আরএসএসের লোক, বিজেপির লোক, অর্থাৎ তখনকার দিনে জনসংঘের লোক, তারা মেরে এখন যে মৃত হলো তাকে এই সম্মান জানানো মানে কি বাঙালির সেন্টিমেন্টটাকে কেড়ে নেওয়ার চেষ্টা, এটাতে খুব লাভ হবে না।